আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এক কিশোরের দেহ উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ। মৃত বিক্রমচন্দ্র দাস, বয়স ১৯, মন্তেশ্বরের পিলপন গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাতে বাড়ির শোবার ঘরেই তাকে মৃত অবস্থায় দেখতে পায় তার বাবা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের বাবা জানান, একটি বেসরকারি সংস্থায় নার্সিং প্রশিক্ষণ নিচ্ছিল সে। তার সুইসাইড নোট থেকে জানা গেছে এলাকার এক কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, তাদের মধ্যে কিছু সমস্যা হওয়ার কারণেই আত্মঘাতী হয়েছে সে। মৃতের বাবা তাপসচন্দ্রের দাবি, তার ছেলেকে আত্মহত্যা করতে প্রচারিত করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হলে তিনি জানান, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মারা গেছেন আপনার কে হয়? আমার ছেলে। কি করে কি মারা গেল? ও মারা গেছে তো আমরা এখন যা সুসাইড নোটে যা দেখতে পাচ্ছি তাতে করে আপনার ও একজন মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল। কোথায় বাড়ি তার? ধানখেউল বাড়ি, পিয়ালি মণ্ডল নাম, আর বাবার নাম প্রশান্ত মণ্ডল। দিয়ে তারপরে ও নিজেই ওই রাতে চ্যাট করেছে, আর করেছে আমাদের সঙ্গে, একসঙ্গে ভাত খেয়েছে এবং কথাবার্তাও বলেছে। হ্যাঁ, ও জিনেক্স হসপিটালে ইয়ে নার্সিং ট্রেনিং করছে আর কি। ছেলেটা নার্সিং ট্রেনিং করছে। ট্রেনিং করতে করতে ওর প্র্যাকটিক্যালে কিছু কাজ আছে, কাজের জন্য ও পড়ে যায়। আমি আর আমার স্ত্রী শুয়ে পড়ি এবং ও প্রায়ই ওরকমই কাজ করে, আবার এসে আমাদের কাছে শুয়ে পড়ে। এখনও হোস্টেল থেকে বাড়ি এসছে পুজোর ছুটিতে, আবার লক্ষ্মী পুজো বাদ যাবে সেখানে। তা আমরা জানছি যে নর্মালি হয়তো আবার আসবে, কিন্তু আমি রাত আপনার তখন একটা দশ মতো আমি বাথরুম গেলাম। বাথরুম গিয়ে দেখছি যেরম ভাব ও, আমি তারপর ডাকছি বিট্টু, বিক্রম আমার ছেলে ডাক নাম বিট্টু, বিট্টু বাড়ি আয়, বাড়িতে দিচ্ছে, আয় শুবি, আয় শুবি, আয়। তা ও ছাড়া পাচ্ছি না, আমি ভেবেছি হয়তো মশারি ফশারি কিছু টাকা নিই কি ফ্যান টাকা নিই, এই বলে আমি ওপরে উঠেছি। ওপরে উঠি আমি দেখছি সিঁড়ি থেকে আমি প্রথমে একটা গামছা জড়ানো রয়েছে, দিয়ে জিপটা এরকম বার করা রয়েছে, এমনকি বার করা রয়েছে। আমি যত সব করছি নাকি, এবিট্টু কী করছিস তুই, এবিট্টু কী করছিস তুই? দিয়ে তখন ওকে আমি বুঝতে পারি, ওকে তখন আমি আমার স্ত্রীকে ডাকছি, ও আবার কি সব বড় ছেলেগুলো বিট্টু বলায় ধরে দিয়েছে। আমি ওকে কোলে তুলে নিয়ে চাগিয়ে আছি, ছিঁকি রেস ওকে কোথায় আছে ঘুরি বলে আমি চিৎকার কান্নাকাটি করছিলাম। দিয়ে হসপিটাল নিয়ে এলাম, হসপিটাল নিয়ে এসে এবার তো থানায় নিয়ে এসছি। এবার দিয়ে পোস্টমর্টমে যাচ্ছে, পোস্টমর্টমে যেতে হবে। কামলা নাম কি ওনার? কার যে মারা গেছে? বিক্রমচন্দ্র। বাড়ি পিপলন। বয়স কতটা হবে? বয়স আপনার 18 বছরে 11 মাস কদিন। আর দিয়ে মানে কোনো অভিযোগ হচ্ছে নি? অভিযোগ একটা হবে, কার নামে করবেন? ওই মেয়েটার নামেই আমরা করবো, যে সে হয়তো এই কাণ্ড করেছে বা প্ররোচিত করেছে। ওকে মেয়েটার হয়তো আরও ওর কাছ থেকে সরে যাচ্ছে, সরে যেতে চাইছে, আর এই হয়তো গভীরভাবে ভালোবেসে ফেলেছে, কাঁচা বয়স। এবার সেটা ও বুঝতে পারেনি, সেই কারণে ও করেছে। ও যে ফাঁসটা দিয়েছে সেই ফাঁসটা কী চাইছেন? আমরা চাইছি তদন্ত হোক, কি সত্যটা উদ্ঘাটন হোক, আর কি চাইব। আপনার নাম কি? আমার নাম তাপস কুমার চন্দ্র। বাড়ি পিপলন। আর ও কিসে পরে বললেন? ও জেনেক্সে, মূলকাটি ওইখানে জেনেক্স বলে মেল নার্সিং একটা ইনস্টিটিউট খোলা হয়েছে দীপান যুবগোষ্ঠীর আন্ডারে, সেখানে পরে মেল নার্সিং পড়ছি ফার্স্ট ইয়ার। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।